ও জাদুর আক্রমণ থেকে নিজেকে বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য কিভাবে শরীর বন্ধ করতে হয়, কোন দোয়াটা পাঠ করলে পড়লে শরীরটা সাথে সাথেই বন্ধ হয়ে যায়, শিখিয়ে দেব সেই শরীর বন্ধের দোয়া। আর যেসব ভাইয়েরা ঝাড়ফুঁক তথা জিন ও জাদুর চিকিৎসা তদবিরের কাজগুলো করে থাকেন, তাদের জন্য আমি মনে করি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। কেননা শরীরটা বন্ধ না থাকলে অনেক সময় জিন ও জাদু আক্রমণ করে বসে ওই আমিল কবিরাজকে। এছাড়া সবার জন্য এটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি, কেননা এটা জেনে রাখলে জিন ও জাদু তাকে আক্রমণ করতে পারবে না। আর খাস করে তদবির চিকিৎসা করার সময় এটা খুবই কার্যকারী একটা আমল। চলুন দেরি না করে আপনাদেরকে এখন আমি শিখিয়ে দিচ্ছি সেই শরীর বন্ধ করার দোয়াটি, আমলটি। তবে এখানে দুইটা কথা আমি বলে নিতে চাই। নাম্বার এক, যেসব ভাইয়েরা আমার সঙ্গে চিকিৎসা তদবির নেওয়ার জন্য যোগাযোগ করতে চাইছেন, তিনারা আমার এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন। নাম্বারটি স্ক্রিনের মধ্যে দিয়েও দিচ্ছি, বলেও দিচ্ছি, +91, এটি আমাদের ভারতীয় কোড নাম্বার। তারপর আমার 10 সংখ্যার নাম্বারটি হচ্ছে 9732193120। নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি, +91, এটি আমার কোড নাম্বার, এটা ভারতীয় কোড নাম্বার। তারপর 10 ডিজিট নাম্বারটি হচ্ছে 9732193120। এই নম্বরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চিকিৎসা ও তদবির নেওয়ার জন্য। চলুন এবার মূল দোয়াটি, আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। আজ আপনাদেরকে যে আমলটা আমি শেখাবো, এটা একটাই আমল, দুই তিন রকমভাবে এটি ব্যবহার করা যায়। যেমন ওই দোয়াটি পাঠ করে আপনি হাতে ফু দিয়ে পুরো শরীরে মেখে নিলে শরীরটা বন্ধ হয়ে যাবে, এবং পানিতে ফু দিয়ে সেই পানিটা একটা গোল দায়রা খিঁচে দিয়ে ওই দায়রার মধ্যে বসে বসে আপনি কাজ করতে পারবেন, ওই দায়রার ভিতরে জিন ও জাদু তাকে কিছু ক্ষতি করতে পারবে না। এছাড়া জিন যখন রোগীর শরীরে হাজির হয়ে যায়, তখন ওই পানিটা দিয়ে একটা রোগীর চতুর্দিকে গোল দায়রা দিয়ে দিলে হাজির হয়ে যাওয়া ওই জিনটা রোগীটাকে ছেড়ে আর যেতে পারবে না, তাকে আটকেও রাখা যায়। তো চলুন এখন মূল দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহ সহ 7 বার আয়াতুল কুরসি, 3 বার সুরা কাফিরুন, 3 বার সুরা ইখলাস, 3 বার সুরা ফালাক, 3 বার সুরা নাস, সবশেষে 3 বার সুরা ফাতিহা। এইগুলোকে আপনি প্রত্যেকটা বিসমিল্লাহ সহ পাঠ করে এক একবার আপনি হাতের মধ্যে ফু দেবেন, আর সেটিকে পুরো শরীরে মেখে নিলেই হয়ে গেল আপনার শরীরটা বন্ধ। ঠিক একইভাবে এইগুলোকে পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে ওই পানিটা যখন আপনি কোনো আমল করবেন বা জিন ও জাদুর চিকিৎসা তদবিরের কাজ করবেন, তখন আপনার চারিপাশে একটা গোল দায়রা খিঁচে দিয়ে তার মধ্যে বসে বসে যদি আপনি কাজ করেন, তাহলে জাদু জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ওই দায়রার ভিতরে। এছাড়া জিন যখন রোগীর শরীরে হাজির হয়ে যাবে, তখন রোগীর চারিপাশে জিনটা হাজির হয়ে যাওয়ার পর ওই পানিটা দিয়ে একটা গোল দায়রা খিঁচে দিলে ওই জিনটা আর রোগীর থেকে ছুটে চলে যেতে পারবে না, তাকে আপনি আটকে রাখতে পারবেন। বন্ধুরা, এই ছিল শরীর বন্ধ করার উপায়টি। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।